Impossível mato. নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 10ই সেপ্টেম্বর আমরা সকলে মিলিত হয়েছি সংগীত সংগ্রামের প্রতিষ্ঠা দিবস এবং এই সংগীত সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব স্বর্গীয় শ্রী গৌতম মুখার্জির স্মরণ সভা অনুষ্ঠানে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রতিষ্ঠাতা মাননীয় মমতা মুখোপাধ্যায়। হ্যালো, নমস্কার। আমি এখন আমাদের এই অনুষ্ঠানে শুরু করব। আজ আমাদের সংগীত সংস্থার 11তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে জীবনের বাকি শেষ দিন পর্যন্ত যিনি ওতপ্রোতভাবে জড়িত, তিনি হলেন আমাদের সকলের প্রিয় গৌরবলা, আমার বড় ভাই বলাইদা। আজ তিনি স্বর্গগত, তাই আজ তার স্মরণ সভা। আজ মনে পড়ছে বিগত কয়েক বছর আগে এক বর্ষমুখ সন্ধ্যার কথা। সেদিন আচমকা প্রতিষ্ঠা হয়েছিল এই সংস্থার। জন্মগতভাবে আলজিবের সমস্যা থাকায় সঙ্গীতের শিক্ষানবিশীর ইচ্ছে দাদার অর্পণ থেকে যায়। আমার সঙ্গীত প্রেমী মা বাবার প্রেরণা ও উৎসাহে আমার সঙ্গীত শিক্ষা শুরু হয়। কিন্তু বিধি বাম সৎ আত্মসম্মান ছা পোষা বাবার আর্থিক দুরবস্থার কারণে শিক্ষানবিশি শুরু হয়। শুরুর 2 বছরের মধ্যে আমার সঙ্গীত শিক্ষা বন্ধ হয়। দিন গড়িয়ে বেশ ক বছর কেটে যায়। হঠাৎ এক সন্ধ্যায় দূর থেকে ভেসে আসা এক চেনা গানের সুর বাঁচতে বাঁচতে দাদা ও আমার দুইজনের ইচ্ছে হয় সঙ্গীত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। সামান্য কিছুদিনের জন্য হলেও একমাত্র আমারই সঙ্গীত শিক্ষা হয়েছিল, তাই দাদা আমাকে প্রতিষ্ঠাতা মনোনয়ন করে পরিকল্পনা বাস্তব করতে উঠে পড়ে লাগলেন। 2007 সালের সেপ্টেম্বরে প্রথমে আমার বাবার দেওয়া সামান্য হারমোনিয়াম গানের সহযোগিতা করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলছে ক্রমে বড় বড় প্রতিষ্ঠা। যদিও কালের নিয়মে প্রতিষ্ঠানের অনেকেই প্রাক্তন, তবে এখনো কিছু বর্তমানও আছে। আমরা সবাই নিয়মের অধীন, তার ইচ্ছেতেই তাই চলতে বাধ্য হই। তাই ঘটে গেল অভাবনীয় ঘটনা। চলতি বছরের গোড়ায় অর্থাৎ 2000 সালে 27শে জানুয়ারি সকাল 8:15 নিষ্ঠুর নিয়তি কলকাতার পিআরআই হাসপাতাল থেকে সকলের প্রিয় গৌতম তাকে কেড়ে নিল। মুহূর্তেই মর্মান্তিক খবর ছড়াতেই ছুটে আসে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গানের দলে প্রাক্তন বর্তমান অনেকেই। প্রিয় বিচ্ছেদ বেচায় কাতর সকলে শেষ দেখা ও শ্রদ্ধা জানাতে উৎসুক, কিন্তু পরিবেশ ও পরিস্থিতির কিছু ব্যক্তিগত কারণে দাদার আজন্ম পালিত প্রিয় বাসভবনে মরদেহ আনা হয়নি, তাই সকলে নিরাশ ও দুঃখিত। আজ তিনি আমাদের মধ্যে দেহধারী ভাবে না থাকলেও আছেন বিদেহী আত্মা রূপে, আছেন প্রকৃতি রূপে। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনায় 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। বাবা একটু
তাহলে ওই জানলা ইয়েটা পাল্লাটা একটু যদি এগিয়ে দেওয়া যায়, হ্যাঁ তাহলে আলোটা তাহলে একটু পরে। হ্যাঁ আসুন সবাই, চলে আসুন, শুরু করি আবার। হ্যালো যেখানে দীর্ঘ 25 বছর আগে ঘটেছিল বিনামেগে বজ্রপাতে শুরু হয় এক ঘটনা। স্বাভাবিক জীবনচক্রে চলা একটা প্রদীপ হঠাৎ দুরন্ত গতিতে বয়ে আসা বাতাসের এক ধাক্কায় নিভে যায়। 1992 সালে 26 জুন বিকেল 4:30 মিনিটে মাত্র 10 মিনিটের মৃত্যু যন্ত্রণা সহ্য করে চিকিৎসক এসে পড়ার আগেই চিরনিদ্রায় নিদ্রিত হলো আমার বাবা। মাথায় বুকের নিয়মে সরকে ছোবর করতেই তিনি বুঝেছিলেন এমন এক জায়গায় যাচ্ছেন যেখান থেকে আর ফেরা যাবে না, বলা যাবে না কাউকে কিছু। তাই অন্তিম সময় ঘরের চারিদিকে তাকিয়ে কাউকে যেন খুঁজছিলেন, ফোন পেয়ে বলতে চাইছিলেন কিছু। কৈশোরকালীন সময় থেকে বাবা প্রধান নবরকম ও ভরসাকারী হয়ে ওঠা তার বড় ছেলে আমার অপ্রদর্শী গোড়াচার মুখার্জিকে ফিরেছে জানাতে চেয়েছিলেন অন্তিম ইচ্ছে, কিন্তু স্বর বন্ধ হয়ে যাওয়ার কিছু জানা যায় নাই। মালদায় গর্ভত অবস্থায় বাবার মৃত্যুর খবর পেয়ে যখন দাদা শ্রী গোড়াচার ছুটে আসে তখন পরপর সকলে উদয়গামী পরদিন সকাল উদয়গামী সূর্যের আলোয় চারিদিকে ঝলমলে, কেবল এই বাড়ির সূর্য অস্ত মৃত। অসুস্থ হয়ে পড়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন তিনিও নীরব ছিলেন, কাউকে কিছু বলার অবস্থা ছিলেন না। তার স্মৃতির উদ্দেশ্যে এই স্মরণ সভার শ্রদ্ধাঞ্জলি হিসেবে আমিও সেই গানটি গাই। তারপরে শিশু একটু কথা বলুন তো। হ্যালো হ্যালো ভাই কমি আছে তো, তোমার ছেলে আছে নেই, তোমার ভাগ্নে নেই, তোমার ভাগ্নে নেই, ও কই, দেখো একবার। হ্যালো হ্যালো হ্যালো।